পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও প্রাণহানি বা রক্তপাত মুক্ত থাকেনি। মানিকগঞ্জের দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে এক মেম্বার প্রার্থীর নারী এজেন্ট মারা গেছেন। চাঁদপুরের কচুয়া এবং হাইমচরে নিহতের সংখ্যা দুই। এছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরি ইউনিয়ন, বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ও গাইবান্ধার সাঘাটার জুমার বাড়িতে একজন করে নির্বাচনী সহিংসতা নিহত হয়েছেন। দেশের 48টি জেলার 95টি উপজেলার 708 ইউনিয়ন পরিষদে নির্বাচন হলো বুধবার। শীতের সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের এমন উপস্থিতি, নারী ভোটারদের লাইনও ছিল চোখে পড়ার মতো। কিন্তু এরপরে আসতে থাকে সহিংসতার খবর। ভোট কেন্দ্র দখল করা নিয়ে শরীয়তপুরের ভোজেশ্বর ইউনিয়নে দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণ আর গুলি ছুড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়িয়ে দেওয়া হয় 4টি মোটরসাইকেল। এ সময় কেন্দ্রে অবরুদ্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছড়ে আইন শৃঙ্খলা বাহিনী, আহত হয় অন্তত 20 জন। চাঁদপুরের পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর। জেলার হাইমচরে ও কচুয়ায় নির্বাচনী সহিংসতায় 2 জন নিহত হয়েছে। নীলকমল ইউনিয়নের নীলকমল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছেই একজনের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে তাকে বহিরাগত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে শরীফ হোসেন নামে একজন নিহত হয়েছে। নির্বাচনী সহিংসতা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। সকালে জোরপূর্বক কেন্দ্র দখলের অভিযোগ এনে বাসুদেব ইউনিয়নের দতাইশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকেরা। আহত হয় 10 জন। পরে ওই দুই মেম্বার প্রার্থীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে মেরুরচর ইউনিয়নে হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বক্সিগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রহিম সহ 10 জন পুলিশ সদস্য ও আনসার আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ফাঁকা গুলি ছুড়তে হয় পুলিশকে। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেয়া হয়। চট্টগ্রামের সিংড়া ও করলডাঙ্গা ইউনিয়নেও নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করা হয়। গুরুতর আহত হন তিনি, বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। সংঘর্ষ হয়েছে সিরাজগঞ্জের সদর উপজেলার মেসরা ইউনিয়ন পরিষদের নির্বাচনেও। রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইট পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলেও পরে ককটেল বিস্ফোরণ হয়। এখানে আহত হয় অন্তত 10 জন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকতে হয় স্ট্রাইকিং ফোর্স। রেজন পয়েজ, এটিএন নিউজ, ঢাকা।